بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين محترم আমার প্রিয় মুসলিয়ান কেরাম, মহল্লাবাসী, এলাকাবাসী এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তার ফজল করম, তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য। আমরা মসজিদে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি যে তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন শাবান মাস আমরা শুরু করেছি। শাবান মাসের পরেই রমজান মাস, যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাসের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের নুজুল ও নাজিল হওয়ার মাস হিসাবে নির্বাচন করেছেন এবং যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মহিমান্বিত রজনী রাত রেখেছেন, যে রজনী যে রাত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও মহান এবং শ্রেষ্ঠ। শাবান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং জীবন আদর্শের আলোকে আমরা যদি বিশ্লেষণ করতে চাই তাহলে দেখতে পাই যে শাবান মাসেরও আলাদা ফজিলত আছে এবং শাবান মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে অতিরিক্ত যত্নশীলতার সাথে, গুরুত্বের সাথে এবং অতিরিক্ত আমলের সাথে তিনি অতিবাহিত করেছেন। মৌলিকভাবে শাবান মাস হচ্ছে রমাদানুল মুবারকের, রমজান মাসের প্রস্তুতি গ্রহণের মাস। রমজান মাসের যতগুলো আমল আছে, রমজান মাসের যতগুলো ইবাদত আছে, সেই আমল এবং ইবাদতগুলোর প্রশিক্ষণ, প্র্যাকটিস, প্রস্তুতি মৌলিকভাবে শাবান মাস থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিতেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাই, মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম একজন হাদিস বিশেষজ্ঞ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাই তার সুনানে নাসাই শরীফে
এই হাদিস উল্লেখ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহের মহব্বতের এবং ভালোবাসার পালক পুত্র ছিলেন হযরত যায়েদ ইবনে হারিসা তারই ছেলে হচ্ছেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শাবান মাসে যত নফল রোজা রাখতে দেখি শাবান মাসে যত নফল রোজা রাখতে দেখি আর কোন মাসে এত নফল রোজা রাখতে দেখি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা ইবনে যায়েদের এই কথার জবাবে দুইটা কারণ তিনি বললেন একটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা শাহরুন ইয়াগফুলু আনহু আন-নাসু বাইনা রজব ওয়া রমাদান শাবান মাস হচ্ছে এমন এক মাস যে মাসে সাধারণভাবে মানুষ আমল করা থেকে গাফিল থাকে যাকা শাহরুন ইয়াগফুলু আনহু আন-নাস শাবান মাস এমন এক মাস যে মাসে সাধারণভাবে মানুষ আমল করা থেকে গাফিল থাকে কারণ স্বাভাবিকভাবেই তখন আমাদের সবার দৃষ্টি থাকে রমাদানুল মুবারকের প্রতি রমজানুল মুবারক কেমন করে অতিবাহিত করব রমজানুল মুবারকে কি আমল করব শাবান মাসেও যে আমল আছে শাবান মাসেরও যে আলাদা ফজিলত এবং শ্রেষ্ঠত্ব বিশেষত্ব আছে এটা সম্পর্কে অনেক সময় বা আমাদের অনেকেই গাফিল থেকে যায় তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসে আমি বিশেষভাবে যে আমল করি এই আমলের একটা কারণ হচ্ছে যাকা শাহরুন ইয়াগফুলু আনহু আন-নাস এমন এক সময় এমন এক মাস যে মাসে আমল করা থেকে মানুষ গাফেল থাকে মানুষের এদিকে বেশি দৃষ্টি থাকে না তাই আমি বিশেষভাবে এই সময় এই মাসে বিশেষভাবে আমল করে থাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস থেকে এই কথা বোঝা যায় যে যে সময়গুলিতে দিনগুলিতে মানুষ আমল থেকে গাফেল থাকে সেই সময় বা সেই দিনগুলোতে আমল করার আলাদা ফজিলত এবং গুরুত্ব আছে যেমন উদাহরণস্বরূপ হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের রাতকেও বিশেষভাবে আমল করার কথা তিনি উল্লেখ করেছেন কারণ ঈদের রাত আমাদের এমন একটা রাত হয় যে রাতে আমরা পরের দিনের প্রস্তুতি দিতে যেয়ে ঈদের দিনের প্রস্তুতি দিতে যেয়ে এই রাত যে বিশেষ আমল আছে এবং এই রাত জাগরণ করে ইবাদত করারও যে বিশেষ ফজিলত আছে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে থাকে না ঠিক অনুরূপভাবে আমরা জানি যে রাতের মধ্যে সবচাইতে ফজিলতের মুহূর্ত সবচাইতে ফজিলতের সময় হচ্ছে কোন সময়টা শেষ রাতের সময়টা এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে তার বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকতে থাকেন আর বান্দার দোয়াকে তিনি বিশেষভাবে এই সময়ে কবুল করেন আর এই সময়টা হচ্ছে সাধারণভাবে মানুষের আরামের সময় মানুষের ঘুমের সময় মানুষের গাফলতির সময় মৌলিকভাবে ইসলামের দৃষ্টিতে
আমলহীন থাকা এটাই হচ্ছে গাফলতির সময়। আমার চব্বিশ ঘন্টার একটা মুহূর্ত, যে কোনো মুহূর্ত আল্লাহ থেকে আমি বিমুখ হয়ে থাকা, আল্লাহ থেকে আমি গাফেল হয়ে থাকা, আল্লাহর জিকির থেকে আমি গাফেল হয়ে থাকা, এটাই হচ্ছে আমার গাফলতির সময়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শাবান মাস সম্পর্কে এবং শাবান মাসে অতিরিক্ত আমল করা, বিশেষ আমল করা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা ইরশাদ করলেন যে যাকা শাহরুন ইয়াগফুলু আনহুন্নাস, যাকা শাহরুন ইয়াগফুলু আনহুন্নাস, এমন একটা সময় যে সময়টাতে, যে মাসটাতে সাধারণভাবে মানুষ আমল করা থেকে গাফেল থাকে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শাবান মাসেও অতিরিক্ত আমল করতেন। আর দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকা শাহরুন তুরফাউ ফিহি আল আমালু ইলা রাব্বিল আলামিন, যাকা শাহরুন তুরফাউ ফিহি আল আমালু ইলা রাব্বিল আলামিন, যে এই মাস হচ্ছে এমন এক মাস, শাবান মাস হচ্ছে এমন এক মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নেক আমলকে তার সামনে, আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়, উপস্থিত করা হয়, আল্লাহ তাআলার সামনে পেশ করা হয় শাবান মাসে। আমরা জানি এই কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বৃহস্পতিবারের কথাও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বৃহস্পতিবার বান্দার আমলকে পেশ করার কথাও আছে। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম এই কথা বলেছেন যে মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলকে তিনটা পর্বে পেশ করা হয়। একটা পর্ব তার হচ্ছে প্রাত্যহিক, প্রত্যেক দিন, প্রত্যেক দিন ফজরের সময় এবং আসরের সময়। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাঈকাতুন বিল্লাইলি ওয়া মালাঈকাতুন বিন-নাহার, যে সমস্ত ফেরেশতারা বান্দার আমলকে সংরক্ষণ করেন, তাদের ডিউটি দুইবার বদল হয়, দুইবার তাদের ডিউটি হয়। একটা ডিউটি হচ্ছে তাদের ফজরের সময় বদল হয়, অর্থাৎ সারা রাত যারা ডিউটি দিয়েছেন তারা ফজরের সময় চলে যান, আবার আরেকটা গ্রুপ আসে। আর আরেকটা সময় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের নামাজ, আসরের সময়, আসরের সময় ওই যারা সারা দিন ডিউটি করেছেন তারা চলে যান, আবার রাতের যারা আছে তারা আসেন। এবং তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, আল্লাহ তাআলার কাছে তারা যখন উপস্থিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই আমার ফেরেশতারা আমার বান্দাকে, আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা রেখে এসেছো। তারা এই রিপোর্ট পেশ করেন, এই কথা বলেন যে আমরা এভাবে রেখে এসেছি, তারা ফজরের সালাত আদায় করছে। আর যারা আসরের সময় যায় তারা এই কথা বলেন যে আমরা এভাবে রেখে আসছি যে তারা আসরের নামাজ আদায় করছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা ফজর এবং আসরের জামাতে শরীক হন, ফজরের এবং আসরের নামাজে যারা শরীক হন, জামাতে শরীক হন, তাদের রিপোর্টটা এইভাবে পেশ হয় যে তারা নামাজরত আছে, নামাজ তারা আদায় করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মুবারক অবস্থায় তাদের রিপোর্টটাকে পেশ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দার আমলকে পেশ করার সাপ্তাহিক একটা পর্ব আছে। একটা হইল দৈনন্দিন প্রাত্যহিক, আর একটা হচ্ছে সাপ্তাহিক। সাপ্তাহিক যে আমল পেশ করা হয় সেই আমলটা পেশ করা হয় বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে রাসূল বিশেষভাবে কি আমল করতেন বৃহস্পতিবারে,
রোজার আমল করতেন সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের দুই দিন বিশেষভাবে তিনি রোজা রাখতেন। এর কারণ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন যে আমি পছন্দ করি, আমি চাই আমার আমলটা আল্লাহ তাআলার কাছে এভাবে পেশ করা হোক। ওয়া আনা সাইমুন, আমি রোজাদার অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি। আর বাৎসরিকভাবে আমল পেশ করা তৃতীয় আরেকটা পর্ব, সেই বাৎসরিক আমল পেশ করাটা হয় শাবান মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বলেছেন যে এটা হচ্ছে এমন এক মাস, যাকা শাহরুন তুরফাউ ফিহি আল আমালু ইলা রাব্বিল আলামিন, বান্দার আমলকে রাব্বুল আলামিনের কাছে উত্থিত হয়, পেশ করা হয়, সম্মুখীন করা হয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া আনা উহিব্বু আই ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে এভাবে পেশ করা হোক যে আমি রোজাদার অবস্থায় আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা এই কথা জানতে পারি, এই কথা বুঝতে পারি যে দুইটা বিশেষ কারণ এবং বিশেষ ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের কথা বলেছেন। এর মধ্যে একটা কারণ তিনি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলু আনহুন নাস, এ এমন এক মাস যে মাসে মানুষ সাধারণভাবে রোজা রাখা থেকে, নফল আমল করা থেকে বিরত থাকে। রোজা রাখা থেকে তো অনেকেই বিরত থাকে, কারণ মনে এই জিনিসটা কাজ করে যে সামনে তো রমজান আসতেছে, রমজানই রোজা রাখব। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলকে পেশ করা হয়। আর তিনি এটা পছন্দ করতেন যে রোজাদার অবস্থায় রোজার আমলের মধ্যে রোজার আমলের রিপোর্ট যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার পক্ষ থেকে পেশ হয়। অন্য এক হাদিসের মধ্যে এসেছে যে হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজিতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ খাদিম ছিলেন। 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি খেদমত করেছেন এবং অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরিবারের সদস্যের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথে তিনি ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সিয়ামি আফযালু বাদা রমাদান, রমজান মাসের পর কোন মাসে নফল রোজা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের এবং উত্তম, আইয়ু সিয়ামি আফযালু বাদা শাহরি রমাদান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, রমজান মাসের পর কোন মাসে নফল রোজা রাখা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে উত্তম, শ্রেষ্ঠ এবং পছন্দের? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাবে কথা বলেছিলেন যে শাবান তাযীমান লি রমাদান, শাবান মাসে রোজা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দের, অত্যন্ত ফজিলতের। এর কারণও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই কথা, যে কারণটা হচ্ছে তাযীমান লি রমাদান, রমজানের প্রস্তুতি এবং রমজানের প্রতি সম্মান প্রদর্শনার্থে, রমজানের প্রস্তুতি এবং রমজানের প্রতি সম্মান প্রদর্শনার্থে রমজান মাসে, এই শাবান মাসে অতিরিক্ত নফল রোজা রাখা রোজার মধ্যে অতিবাহিত করে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথা বলেছেন যে হাদিস
ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরুদু সাওমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নফল রোজা আর কোনো মাসে রাখতেন না যা তিনি শাবান মাসে রাখতেন এত বেশি নফল রোজা আর কোনো মাসে তিনি রাখতেন না যা শাবান মাসে তিনি রাখতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত আমল থেকে আমরা বুঝতে পারি এই কথা যে শাবান মাসের আলাদা ফজিলত আছে শাবান মাসের আলাদা গুরুত্ব আছে এবং শাবান মাসের সবচেয়ে বড় গুরুত্ব এটাই যে রমজানুল মুবারকের জন্য এটা হচ্ছে অগ্রবর্তী দল যেমন থাকে বড় মেহমান যখন আগমন করেন বড় মেহমান আগমন করার আগে আবার একটা অগ্রবর্তী দল আসে যে দলটা এসে সরে জমিনে পরিস্থিতি পরিবেশ সব কিছু দেখে যান মৌলিকভাবে রমজান মাস অনেক বড় মেহমান অনেক বড় মেহমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফজিলত সম্পর্কে কথা বলেছেন যে এই মাসের এই রাতগুলোর দিনগুলোর খায়র ও বরকত থেকে যে মাহরুম হবে বঞ্চিত থাকবে তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে রমজান মাস এমন এক মাস রমজান মাসের এই মহান মেহমানের মৌলিকভাবে প্রস্তুতিমূলক হচ্ছে অগ্রবর্তী দল হচ্ছে শাবান মাস এবং শাবান মাসকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত করেছেন আলাদা বিশেষত্ব ফজিলত দান করেছেন শাবান মাসের যে রাত একটি রাত ১৪ তারিখ দিবাগত রাত হাদিসের ভাষায় যে রাতটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত আমাদের সমাজে আমাদের দেশে আমাদের অঞ্চলে যে রাতটি শবে বরাত বা লাইলাতুল বারাআত নামে প্রসিদ্ধ আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনে আশা করি আবার ইনশাআল্লাহ আমরা লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত শাবানের ১৪ তারিখ দিবাগত রাত আমরা পাব এবং আমলের মধ্যে ইনশাআল্লাহ আমরা অতিবাহিত করতে পারব গত বছর করোনার কারণে করোনার পরিস্থিতির কারণে শবে বরাত সেভাবে পালন করা যায়নি আর রমজান মাস তো কিভাবে যে আফসোস এবং দুঃখের সঙ্গে চলে গেল আর এর মধ্যে কত আপনজন আত্মীয় স্বজনের মধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যে নেতৃস্থানীয়দের মধ্যে উচ্চ পদস্থদের মধ্যে অনেকেই আল্লাহ তাআলার কাছে করোনার কারণে করোনার বাহ্যিকভাবে করোনার কারণেই আল্লাহ তাআলার কাছে তারা চলে গেছেন আর কয়েকটা দিন মাত্র আছে রমজান মাসে খুব বেশি দোয়া করা বান্দা বড় গাফেল বান্দা বড় গাফেল আমরা বড় গাফেল একটু সুযোগ পাইলেই একটু চান্স দিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান এভাবে আমাদের উপর সোয়ার হয়ে যায় নফস এভাবে আমাদের উপর সোয়ার হয়ে যায় মনে হবে যেন হাদিসে আসছে এই কথা যে একটা মাছি আমাদের মাথার উপরে বসছিল নাকের ডগায় বসছিল বাস এটা সরায় দিল এরকম অবস্থা হয়ে যায় ভাইও আমরা একটু গভীর ভাবে চিন্তা করে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের উপর দেশের মানুষের উপর কত যে রহম তিনি করেছিলেন এবং করেছেন করে যাচ্ছেন যে পৃথিবীর যে পরিস্থিতি চিন্তা করলে উন্নত বিশ্বের যে পরিস্থিতি চিন্তা করলে সেই হিসাবে আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হেফাজত করছেন এটা চোখে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আফসোসের কথা আফসোসের কথা যে এত বড় ধাক্কা খাওয়ার পরেও এত বড় হুচট খাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সতর্কতা আমাদেরকে দান করার পরেও যখন একটু আমরা আবার সুযোগ পাইলাম একটু আমরা চান্স পাইলাম যে একদম নিচের দিকে নেমে এসেছিল প্রায় নাই বললেই চলে প্রত্যেক দিন তিনজন চারজন পাঁচজন মারা যাওয়া এটা তো তেমন কিছু না তেমন কিছু না আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা অনেক কমে গিয়েছিল কিন্তু কমতে দেরি হয়নি আমাদের দুষ্টামি আমাদের শয়তানি
আমাদের নাফরমানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া, আবার গুনাহের দিকে তৎপরতার সাথে অগ্রসর হওয়া, উৎসাহের সাথে অগ্রসর হওয়া, এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত অপছন্দের বিষয়, অত্যন্ত অপছন্দের বিষয়। মেরে ভাইও, আমরা সতর্ক হই, আমরা সাবধান হই, আমরা সতর্কতা অবলম্বন করি, না হলে দ্বিতীয়বার যদি আবার আল্লাহ তাআলা ধরেন, ইন্না বাতাশ রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা দ্বিতীয়বার পাকড়াও অত্যন্ত মারাত্মক হয়, অত্যন্ত কঠিন হয়। যে একবার সতর্ক করার পরেও আমি যদি সতর্ক এবং সাবধান না হই, একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন, সতর্ক করেছেন, তারপরেও যদি আমি সতর্ক সাবধান না হয়, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন যে সামনে কি ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে, রুনা জারি করে, নিবৃতে নির্জনে একাকী আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই মহামারী থেকে হেফাজত করেন, এবং বিশেষ করে এই তো আর কয়েকটা দিন মাত্র রমজান, আমরা যেন রমজানকে, রমজান মাসের ফজিলতকে, রমজান মাসের বারাকাতকে আমলের মাধ্যমে, দোয়া দরুদের মাধ্যমে, কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে, দান সদকা জিকির আজকারের মাধ্যমে আমরা যেন রমজানের ফয়েজ এবং বারাকাত হাসিল করতে পারি, সেই পরিবেশ পরিস্থিতি যেন থাকে, আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া করা। শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে, সুন্নাহ থেকে আমরা এই কথা সুস্পষ্ট দেখতে পেলাম, বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে শাবান মাসে কোন আমল করতেন, বিশেষভাবে কোন আমল তিনি করতেন, রোজার আমল তিনি করতেন। তাই আমরা ধারাবাহিক না হোক, অন্তত সোমবার এবং বৃহস্পতিবার, অন্তত 13, 14 এবং 15 আমরা সামনে আসতেছে এই দিনগুলো যেন আমরা রোজার মধ্যে অতিবাহিত করতে পারি, সেই নিয়ত আমরা করি। সাথে সাথে বুজুর্গানে দিনের জীবনী থেকে এটাও দেখা যায় যে অনেকে শাবান মাসেই দান সৎকাকেও বেশি বাড়িয়ে দিতেন। কেন বাড়িয়ে দিতেন? তারা বলতেন এই কথা যে দান সৎকার জন্যে আমি যদি রমজান মাসের অপেক্ষা করি, তাহলে তো সেই রমজান মাস আবার তার পেরেশানির মধ্যেই যাবে, তাই আগে থেকেই যদি তার অর্থনৈতিক পেরেশানিটা দূর হয়ে যায় আমার দান সৎকার মাধ্যমে, তাহলে রমজান মাসটা সে পেরেশান মুক্ত হয়ে, ফ্রি হয়ে, পেরেশান মুক্ত হয়ে রমজান মাসকে সে ইবাদতের মধ্যে কাটাতে পারবে। তাই অনেক বুজুর্গানি দিন ছিলেন যারা তাদের যাকাত এবং সৎকার জন্য রমজান মাসের অপেক্ষা করতেন না, তারা শাবান মাসেই শুরু করে দিতেন। তো আমাদের যাদের সামর্থ্য আছে তারা এটা করতে পারি, রমজান মাসের তো নিঃসন্দেহে আলাদা ফজিলত আছে এবং আলাদা সওয়াব আছে, তবে পুরাটাকেই রমজান মাসের জন্য না রেখে আমরা কিছু শাবান মাস থেকেই দেওয়া শুরু করে দিতে পারি, শাবান মাস থেকেই দান সদকা করা। আর তৃতীয় নম্বর, বুজুর্গানে দীনের জীবনী থেকে আরেকটা আমল পাওয়া যায়, হযরত সালামাত ইবনে কুহাই রাহমাতুল্লাহি আলাই এবং হযরত সালামাত ইবনে হাবিব ইবনে আবি সাবিত রাহমাতুল্লাহি আলাই তারা বিশেষভাবে আমল করতেন। তারা বলতেন এই কথা যে শাবান মাস হচ্ছে মৌলিকভাবে শাহরুল কুররা, কারীদের মাস। কিসের মাস? কারী মানে কোরআন শরীফ তিলাওয়াতকারী, অর্থাৎ কোরআনে কারীমের তিলাওয়াতকে শাবান মাসে তারা খুব বাড়িয়ে দিতেন। শুরুতেই বললাম আমরা এই কথাটা যে মৌলিকভাবে রমজানের যতগুলো আমল আছে, যতগুলো আমল আছে এই সব আমলগুলোর প্র্যাকটিস মৌলিকভাবে শুরু হয়ে যাবে শাবান মাস থেকে। রমজানের যে রাত্রি জাগরণ আছে শাবান মাস থেকেই আমি শুরু করে দিব, রমজানের যে রোজা আছে এর প্র্যাকটিস আমি শাবান থেকেই শুরু করে দিব, রমজান মাসে কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করা এর প্র্যাকটিস আমি শাবান মাস থেকে শুরু করে দিব, রমজান মাসে বেশি বেশি দান সদকা করা এর প্র্যাকটিস আমি শাবান মাস থেকেই শুরু করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমি আবারও আমার নিজেকে, আমার নিজের নফসকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আমরা যেন গাফলতি ছেড়ে দেই, উদাসীনতা ছেড়ে দেই, আল্লাহ তাআলার দরবারে
তওবা করি ইস্তিগফার করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের পরিস্থিতিকে আমাদের দেশ এবং দেশের মানুষকে এই মহামারী থেকে হেফাজত করেন এবং আমরা যেন রমজান মাসটাকে ঠিক পরিবেশের মধ্যে আমাদের মুয়াফিক পরিবেশের মধ্যে অনুকূল পরিবেশের মধ্যে আমরা যেন অতিবাহিত করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন ভাইও অনেকে আক্রান্ত হচ্ছেন অনেকে আক্রান্ত হচ্ছেন আমি টের পাচ্ছি কেবল নিউজ বা পত্রিকা থেকে না ফোন আসে দোয়ার জন্য দোয়ার জন্য অনেকে ফোন আসে বিশেষ করে শুক্রবারে আমাদের এলাকাতেই আমাদের মুসল্লিদের মধ্যেই অনেকে আক্রান্ত আছেন বিশেষভাবে তারা দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থতা দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা এই মহামারী থেকে হেফাজত করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন